শুভেচ্ছা স্বাগত দুপুরের মাছা সংবাদে আপনাদের সঙ্গে আছি মমতা জান্নাত শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ ছিল না খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা লক্ষ্য জানালেন প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ তীব্র গরমের কবলে পশ্চিমের জেলাগুলো তাপ প্রবাহ চলবে কিছু কিছুদিন হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সর্দি জ্বরের রোগী ঝালোকাঠিতে ট্রাক চাপায় চোদ্দ জন নিহতের ঘটনায় তদন্ত শুরু চলছে আহতদের চিকিৎসা সুনামগঞ্জে দুর্ঘটনায় শিল্পী পাগল হাসান সহ নিহত দুই এবার বিস্তারিত সংবাদ কোন দেশের দিকে মুখাপেক্ষী না থেকে নিজেদেরকেই শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি মানুষের জন্য স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় তাই স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে দুই দিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী প্রদর্শনীতে প্রায় চারশো স্টল স্থাপন করা হয়েছে সকালে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার বরাবরই গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে ফলে বর্তমানে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন যেমন ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল তা আমার মাঝে মাথায় বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট আমাদের আমিষ আমরাই তৈরি করব আমাদের দেশের মানুষকে দেব আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় তাই স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায় আর সেই সুযোগটা আমাদের নিতে হবে বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কি না সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে নিরাপদ খাদ্য হয় কারণ এই খাদ্য মানুষের শরীরে যেন কোনো ক্ষতি না করে সেদিকেও দৃষ্টি দিতে হবে সেটা একেবারে মৎস্য থেকে শুরু করে আমাদের সমস্ত যা যেগুলি আমাদের পালিত পশু পাখি সবই এসব দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে আগামী ঈদুল আজহায় রাস্তাঘাট এড়িয়ে নির্দিষ্ট জায়গায় পশু কোরবানি করার আহ্বান জানান সরকার প্রধান আনোয়ার হোসেন সংবাদ ঢাকা সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি চালিত অটো মধ্যে সংঘর্ষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রহমান হাসান পাগল মত দুইজন সকাল সাতটায় ছাতক গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় গোবিন্দগঞ্জ থেকে ছাতকগামী একটি মিনিবাসের সঙ্গে শিমুলতলাগামী অটোরিকশার সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে পাগল হাসান ও অটোচালক সাত্তার মিয়া মারা যান অনেক জনপ্রিয় গান রচনা করেছেন শিল্পী হাসান ঝালুকাঠিতে গাপখান সেতুর টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় দুই দুইজনকে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করবে জানিয়েছেন পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন ঘাতক ট্রাক চালক আলামিন হাওলাদার ও সহকারী শেখ নজমুলকে আজ গ্রেফতার দেখানো হয়েছে গতকাল দেড়টার দিকে টোল প্লাজায় সিমেন্টবাহী ট্রাকের চালক কয়েকটি গাড়িকে পেছন থেকে পিষে দেয় ট্রাকের নিচে চাপা পড়ে চোদ্দ জন মারা যায় আহতদের ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে এই ঘটনা তদন্তে কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে তাদেরকে তিন দিনের ভেতর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দর্শক ঝালোকাঠি থেকে সর্বশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন বরিশালের স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন সুমন সুমন গতকাল ঘটে যাওয়া দুর্ঘটনার সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে ধন্যবাদ মৌমিতা গতকাল জালুঘাটের কাফান টোল প্লাজায় যে সড়ক দুর্ঘটনা ঘটেছে একটি মর্মান্তিক এই দুর্ঘটনা এই দুর্ঘটনায় প্রায় চোদ্দ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় জন আহতদের বরিশাল শ্রীগঙ্গা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জালুঘাট সদর হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে এখানকার এই দুর্ঘটনার ব্যাপারে জালুকাট জেলা প্রশাসন গতকাল একটি তদন্ত কমিটি গঠন করেছিল কমিটি প্রধানকে পরিবর্তন করে আজকে আবার আরেকটি নতুন করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া সাজিয়া আফরোজকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে চার সদস্য নিশ্চিত এই কমিটি তিন দিনের মধ্যে তিন কার্যবিধের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে এছাড়া গতকালকেই চালক এবং হেল্পার ট্রাকের যে চালক এবং হেল্পার ছিল তাদের দুজনকে আটক করা হয়েছে পুলিশ আজকে তাদের মামলা দিয়ে আদালতে সমর্থন করবেন এবং তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়ার কথাও জানিয়েছেন জালবাড়ি সদর থানার কর্মকর্তা এছাড়া স্থানীয়ভাবে যারা রয়েছেন তারা তাদের সাথে কথা বলেছে তারা বলেছেন যে ট্রাকটি বেপরভাবে গতিতে চলছিল তারা আরও জানিয়ে বলেছেন যে একটি ট্রাক বাবা চলার কারণে স্ট্যান্ড বাই একটি প্রাইভেট কার এবং দুইটি সিএনজির উপরে ট্র্যাকটি উঠে যায় যে কারণে ডুমড়ে মুসে যায় সিএনজি এবং প্রাইভেট কার এছাড়া যে রয়েছে যে স্থানীয়রা আরও জানিয়েছেন যে ট্র্যাকটি যে চালিয়েছেন সেই যে ট্রাকের যে চালক তার সর্বস্ত শাস্তির সর্বস্তর শাস্তির দাবি জানিয়েছেন মমি এই ছিল আমার কাছে জাল থেকে সড়ক দুর্ঘটনা সর্বশেষ ধন্যবাদ শুনুন আপনাকে ঝালকাঠি থেকে সড়ক দুর্ঘটনার খবর জানালেন স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন সুমন

দেশে আশ্রয় নিচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা রাজশাহী পাবনা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া সমূহের উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ জেলা রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলা ও ঢাকা রংপুর ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ যাচ্ছে যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা ছাড়া দেশের সব বিভাগের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি বৃষ্টি হতে পারে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বাড়বে বলছে আবহাওয়া বিভাগ অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া সর্দি জ্বর সহ নানা ধরনের রোগীর সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ায় তেলের চাহিদা মেটাতে সরিষার পাশাপাশি বাড়ছে সূর্যমুখীর আবাদ কৃষকেরা জানান আধুনিক পদ্ধতিতে সূর্যমুখীর আবাদ হলে বাড়বে ফলন ও তেলের পরিমাণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানোর তথ্য ও ছবি নিয়ে ডেস্করিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সবকটি উপজেলায় সূর্যমুখী ফুলের আবাদ হয় চলতি মৌসুমে জেলায় একশো আঠাশ হেক্টর জমিতে হাইসান ছত্রিশ ও সিএসএমপি জাতের সূর্যমুখীর আবাদ হয়েছে যা থেকে প্রায় দুইশো এগারো মেট্রিক টন তেল বীজ পাওয়ার আশা করছেন কৃষকেরা কৃষকের আর্থিক আয় বৃদ্ধি হচ্ছে তার পাশাপাশি আমাদের যে তেলের যে চাহিদা সেই তেলের চাহিদাটাই অনেকাংশে লাঘব হচ্ছে এখন পর্যন্ত আমাদের এই জমিতে যে ফসল হয়েছে অনেক সুন্দর ফসল হয়েছে আমরা এটাতে অনেক আশাবাদী আছি আগামী এক মাসের ভিতর এটা বীজ উত্তোলন করতে পারবো কৃষি বিভাগ সূর্যমুখী বীজের আবাদ বাড়াতে কৃষকদের বিভিন্ন রকম পরামর্শের পাশাপাশি জেলার নশো ষাট জন কৃষককে প্রতি বিঘা জমির জন্য এক কেজি বীজ ও বিশ কেজি সার বিনামূল্যে প্রদান করেছে সূর্যমুখীর আবাদ ও বীজ আধুনিক যন্ত্র ব্যবহার করতে না পারায় শ্রমিক খরচ বেশি পড়ছে এতে উৎপাদন খরচ বাড়ছে কৃষি বিভাগ থেকে আধুনিক যন্ত্র সরবরাহের দাবি জানান কৃষকেরা উন্নত তেল এই হিসাবে আমরা চেষ্টা করি করার জন্য কিন্তু আমরা করার ভিতরে যে যে দরকার যে যে জিনিসের দরকার এগুলি প্রচুর ফাইনা মেশিন ফাইনা না সময় আমরা প্রতি বছরে মারাই অতিরিক্ত লেবার খরচ হই বর্তমানে বাজার দরে লেবার অনেক দিয়ে বেশি যার কারণে আমরা মারাই করতে কষ্ট হই যদি সরকারের কৃষি সম্প্রসারণের সহযোগিতা পাওয়া যায় একটা মারায়ের যন্ত্র অথবা মারাই মেশিন যদি আমাদের নামে বরাদ্দ করা হয় আমি মনে করি আমরা কৃষক সমাজ সার্বিকভাবে উন্নতি হবে কৃষি বিভাগ জানায় কৃষি যান্ত্রিকীকরণের আবেদন করলে ভর্তুকির মাধ্যমে আধুনিক যন্ত্র সরবরাহ করা হবে যে কোনো এই বপন থেকে কর্তম পর্যন্ত যান্ত্রিকীকরণের জন্য সরকার বিভিন্নভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে তো কোনো কৃষক যদি আগ্রহ হয় যে সিডার থেকে এবারে কর্তম পর্যন্ত যে বিষয়গুলো আছে যন্ত্রের দরকার হয় সেই বিষয়ে আবেদন করলে আমরা সরকার ভর্তুকি মূল্যে কিন্তু এই যন্ত্রগুলো সরবরাহ করবে চলতি মৌসুমে জেলায় আটষট্টি টন সূর্যমুখী তেল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ যা থেকে প্রতি কেজি তেল দুশো টাকা দরে এক কোটি আটত্রিশ লক্ষ টাকা পাওয়া যাবে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিউজ ডেস্ক এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দেশে যখন বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তখনও উপেক্ষিত দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার মানুষেরা দুর্যোগ প্রবণ উপকূলীয় এলাকার মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা সম্ভব না হলে দু সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে বলছে উপকূলীয় অঞ্চলে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এস এম মিলনের ক্যামেরায় রিপোর্ট খুলনার দক্ষিণের শেষ জনপদ দাকপের সুদরখালী ইউনিয়নের কালাবগি গ্রামের চিত্র এটি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বসতভিটা হারিয়ে একটি সড়কের পাশে ঝুপড়ি বানিয়ে এখানে বসবাস কয়েকশো পরিবারের এজন্য এলাকাটির নাম হয়ে গেছে ঝুলন্তপাড়া দেশ যখন জীবনমানের বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে তখন বৈরী পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকা ঝুলন্তপাড়ার মানুষের জন্য নিশ্চিত হয়নি খাদ্য চিকিৎসা শিক্ষা কর্মসংস্থানের মতো মৌলিক চাহিদা দারিদ্র্য এখানকার বাসিন্দাদের নৃত্য সঙ্গী যখন বড় ধরনের দুর্যোখানে এবং দশ নম্বর সঙ্গীত আমাদের গার ভরে এসে পড়ে তখন আমরা এই এই রাস্তায় আমরা অবস্থান করি আমাদের একটা কোথাও বসবাস করার ভালো একটা সিন্তার নেই সাইক্লোন সিন্টার নেই কোনো কিছু মজবুত করে রাখারও ক্ষমতা আমাদের এখানে থাকে না আর এখানে তছনাছ হয়ে যায় এখানে যে অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের একদম বাংলাদেশের শেষ প্রান্ত খুলনা জেলা আমরা যে কীভাবে এখানে জীবনযাপন করছি সে আগে ঈশ্বরে জানি আর আমরাই জানি যে আমাদের এখানে জীবনটা কত দূর এখানে কোনো কমল সংস্থান নাই নদীর নির্ভর নদী সুন্দরবন কেউ একটু মধু কাটে কেউ একটু কাঁকড়া ধরে কেউ নদীতে ধরে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন সরকারের বিভিন্ন দপ্তরে প্রতিনিয়ত ধর্না দিলেও দুর্যোগ ঝুঁকিতে থাকা মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বাড়েনি বাজেট বরাদ্দ মানুষের জন্য আমাদের দাবি আমাদের এখানে ভাঙন প্রতিরোধ হোক এখানে শিক্ষার ব্যবস্থা হোক এই মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য এখানে কর্ম সংস্থানের ব্যবস্থা করা হোক দুর্গমেই এলাকায় কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থারা বলছে সরকারি বেসরকারি সংস্থাগুলির সমন্বয়হীন কাজের ফলে এই অঞ্চলে টেকসই উন্নয়ন হচ্ছে না আর এখানে প্রতিনিয়ত নানা রকমের দুর্যোগ হানা দেয় যেমন ঘূর্ণিঝড় তারপরে অনেক সময় জলস্বাস নদী ভাঙন এবং অনেক সময় বেরিবাদ ভেঙে ভিতরে পানি ঢুকে জলাবদ্ধতা তৈরি করে তারপরে লবণ পানি এলাকায় ঢুকে নানান রকমের সমস্যা তৈরি মানুষ করে তারপর এখানে সুপীয় পানির প্রচন্ড অভাব আছে এস অর্জনের জন্য যে লক্ষ্য সেক্ষেত্রে উপকূলীয় মানুষের যে অবস্থা এখন সেটা মোটো সন্তোষজনক নয় আমার দৃষ্টিতে এদেরকে যদি আমরা উন্নয়নের মূলধারায় যুক্ত করতে না পারি তাহলে আমাদের এস যে অর্জনটা দু সালে যেটা অর্জন করার কথা সেটা অনেকটাই অর্জন হবে না সিসিটিভির গবেষণা বলছে দেশের খুলনা সাতক্ষীরা ও বাঘেরহাট জেলার উপকূলীয় উপজেলার আটাত্তর দশমিক ছয় শূন্য ভাগ মানুষ চরম দুর্যোগ ঝুঁকিতে রয়েছে মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা চিত্রনায়কে পরিমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে আদালত পরিমনি ও তার কস্টিউম ডিজাইনার জিমকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে আদালতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার সাভারের বোর্ড ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদকে মারধর হত্যা চেষ্টা ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকালে পরিমনির গ্রেফতারি আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসলাম আদেশ পরে দেবেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল এসব তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিআইবি ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন কাল থেকে ভারতে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের ভোট বিশ্বের বৃহত্তম এ নির্বাচনে ভোটার প্রায় সাতানব্বই কোটি মানুষ সাত ধাপের এ ভোট শেষ হবে আগামী পহেলা আঠারোতম লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত প্রথম দফায় কাল সতেরোটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভার একশো দুই আসনে হবে ভোটগ্রহণ একই সঙ্গে অরুণাচল প্রদেশের ষাট এবং সিকিমের বত্রিশটি বিধানসভা আসনের সবকটিতেই ভোটগ্রহণ হবে এই দফায় এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় সাতানব্বই কোটি যার মধ্যে নতুন ভোটার প্রায় দুই কোটি এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট সব রাজ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হবে ভোট ভোটগ্রহণ এই দফায় সবচেয়ে বেশি তামিলনাড়ুর উনচল্লিশ আসনের সবগুলোতেই নেওয়া হবে ভোট মণিপুর ও ছত্তিশগড়ে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন নির্বাচনী বন্ড বিতর্কের পরও এবারে নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছে ক্ষমতাসীন বিজেপি নির্বাচনী ইশতেহারে নাগরিকদের জন্য উন্নত জীবনমানের পাশাপাশি ভারত জুড়ে নাগরিকত্ব আইন সিএএ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে দলটি বিজেপির নেতৃত্বে এনডিএ জোট নির্বাচনে চারশো আসনের বেশি পাবে বলে আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জে পি কী সরকার গারান্টি গারণ অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের দাবি আগের যে কোনো সময়ের চেয়ে চাপে আছে মোদী সরকার নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতের অঙ্গীকার করে আসছে কংগ্রেস এসা চুনা জিসমে কই গড়বড়ি নইভ গড়বড়ি নই দাব কে সক অসী লা সরকার গঠন করতে হলে লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে দুইশো বাহাত্তরটি পেতে হবে কোন দল বা জোটকে খুব অনায়াসেই এর চেয়ে বেশি আসন পেয়ে ফের সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট গণনা ও ফল ঘোষণা চৌঠা জুন তারপরেই জানা যাবে ক্ষমতায় মোদী সরকারই থাকছে নাকি দিল্লির মসনদের দখল নেবে নতুন কেউ পলা সঞ্জন রায় মাছরাঙা ডেস্ক শেষ করার আগে লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো একবার আরও খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা লক্ষ্য জানালেন প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ তীব্র গরমের কবলে পশ্চিমের জেলাগুলো তাপ প্রবাহ চলবে আরও কিছুদিন হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সর্দি জ্বরের রোগী ঝালকাঠিতে ট্রাক জন নিহতের ঘটনার তদন্ত চলছে আহতদের চিকিৎসা সুনামগঞ্জে দুর্ঘটনায় শিল্পী পাগল হাসান সহ নিহত দুই এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন টেলিভিশনের পেজে ইউটিউব দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল